আমি জাস্ট বলার মধ্যে বলেছিলাম এখন অনেক রাত হয়েছে তুমি কেন ঘুমোনি, ব্যাস সেখান থেকে শুরু হয়েছে নানান কথা, সঙ্গে তর্ক বিতর্ক। আর তুমি তো জানো রূপকথা, আমি তর্ক পছন্দ করি না, কিন্তু ওনাকে কে বোঝাবে? শুনুন, রূপকথা দি জানে কিন্তু আমি জানি, আর আমি জানলেও কিছুতেই মানবো না। আমার যদি মনে হয় কোথাও তর্ক করাটা আমার প্রয়োজন, তাহলে আমি নিশ্চয়ই তর্ক করব, তাতে আপনি যাই বলুন না কেন মিস্টার রণজয় চ্যাটার্জি। না, ভুলটা তো আমারই হয়েছে। রণ, তোমাকে আমি একটা কথা বলি, শোন, এই যে রোজ খাওয়ার পরে তুমি আমার ঘরে আসো একটা আড্ডা দেওয়ার জন্য, প্লিজ এটা আর করো না। এই ঘটনার জন্য যখন ইমন এত রিয়্যাক্ট করছে, তখন তো সেটা করার কোনো দরকার নেই। আর রাত বিরেতে যদি এরকম ঘরের মধ্যে চেঁচামেচি হয়, তাহলে তো বাড়ির লোকেরা উঠে পড়বে, আর বড়রা যদি উঠে পড়ে তাহলে কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার হবে বলো তো। যাক, এই কথাটা যে তুমি বুঝতে পেরেছো সেটাই অনেক। ইমন, তুমি কি বলতে চাইছো? কিছু না তো, আমি যেটা বলছি সেটা তো তুমি ঠিক বুঝতে পেরেছো, তাই না? তোমার মতো একজন বুদ্ধিমতী নারী, তুমি এত শিক্ষিত, আর আমি সামান্য একটা মেয়ে। এই সামান্য একটা মেয়ের সামান্য একটা কথা তুমি বুঝতে পারোনি, সেটা কি হতে পারে? আচ্ছা, তোমরা দুজন এখন গল্প করবে তো? মানে না, আসলে আমি তো একটু বই নিয়ে নাড়াচাড়া করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আর আমার পক্ষে করাটা সম্ভব নয়। তোমরা গল্প করবে তো? এক কাজ করতে পারো, তোমার ঘরে গিয়ে তোমরা দুজন মিলে গল্প করে আসতে পারো। আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, সো গুড নাইট। আমি কিন্তু বারবার বলছি ইমন, বেশি বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ির একটা সীমা থাকে, আর আমার ধৈর্যেরও একটা সীমা আছে। আমারও। আর সেটা মনে রাখলে আমি খুব খুশি হব। আবার সেই মাথা ব্যথাটা শুরু হয়েছে, মরে যাবো নাকি? বাপি থাকলে বাপি ঠিক আমার মাথায় হাত বুলিয়ে দিত, বাপি আমাকে ওষুধ খাইয়ে দিত এই সময়, কিন্তু এখন আমি কার কাছে ওষুধ চাইব? এত রাতে ভানুকে ডেকে তোলা যাবে না, আর ভানু আমার ওষুধ এনেছে কিনা তাও জানি না। বাকি রাতটা কি আমাকে এই অসহ্য কষ্ট সহ্য করে থাকতে হবে? Thank you.
ইমন, ওখানে কি করছো? ইমন, ঘুমোনি কেন? কি হয়েছে তোমার? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি ইমন। কি হয়েছে বলো? আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে কখন থেকে? আর আমাকে বলোনি কেন? তোমার কি মনে হয় তুমি অসুস্থ হলে বাড়িতে কেউ দেখবে না? তোমার মাথা ব্যথা করছে বলে কি আমি একটা ওষুধ দিতে পারি না তোমাকে? তোমার কি মনে হয় আমাকে? না না, আসলে এই মাথা ব্যথাটা মাঝে মাঝেই হয়, মাইগ্রেনের ব্যথা। জানি তোমার মাইগ্রেন আছে, আমাকে ডাকতে পারতে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, বলোনি কেন আমাকে? আচ্ছা কি ওষুধ খাও তুমি, সঙ্গে আছে ওষুধ? ভানুর কাছে থাকলেও থাকতে পারে। দাঁড়াও, নাও ওষুধটা খাও। লাগবে না। আমি তো বলছি লাগবে না। আমি ওষুধটা খাবো না, কারণ আমি যে ওষুধটা খাই সেটা একমাত্র ভানু জানে ওর কাছে আছে। তুমি এমন কোনো আলাদা ওষুধ খাও না, মাইগ্রেনের ব্যথায় যা খায় তুমি সেটাই খাও, আর সেটাই তোমাকে দিচ্ছি। আপনার কাছে মাইগ্রেনের ওষুধ এলো কোথা থেকে? কারণ আমারও মাইগ্রেন আছে, যখন মাঝে মাঝে ব্যথা হয় আমাকে ওষুধ খেতে হয়। না ওষুধটা খাও, আমি জানি মাইগ্রেনে অসহ্য ব্যথা হয়। না হ্যাঁ করো। আমি খেয়ে নিতে পারবো? জানি তোমার যখন হাত আছে তুমি নিজেও খেতে পারবে, আমি খাইয়ে দিচ্ছি, কোনো অসুবিধা আছে? হ্যাঁ করো। বাবা কথা শুনতেও জানো দেখছি। উফ প্লিজ আমার সাথে একদম ঝগড়া করবেন না তো, আমার খুব মাথা ব্যথা করছে, আমার ঝগড়া করতে একদম ইচ্ছে করছে। সে তো বুঝতেই পারছি, তাই কোনো কথা না বলে চুপচাপ রণে ভঙ্গ দিলে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, কপালটা একটু টিপে দেব? না। চোখের সামনে এত কষ্ট পাচ্ছ মাথার ব্যথায়, তা দেখেও আমি দরকার নেই। এত জেদ কেন তোমার? আমি তো এরকমই পচা মেয়ে, খুব খারাপ, বুদ্ধি নেই, সহপথ নেই, শিক্ষা নেই। তখন কথাগুলো বলেছিলাম বলে এখন আমাকে শোনানো হচ্ছে? তুমি কি আমাকে কম কথা শুনিয়েছো? সেই জন্যই তো বলছি, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি তো সেটাও জানি না। তুমি সত্যিই জানো না যে তুমি মাঝে মধ্যে সত্যি খুব পাগলামো করে বসো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।